এই ঈদে সারা দেশে সুরঙ্গ নিয়ে যে একটা ক্রেজ উঠেছে, মানে ফেসবুকে আসলে ইউটিউবে আসলে সুরঙ্গ সুরঙ্গ সুরঙ্গ। তো সুরঙ্গ আসলে কি, মানে এই সুরঙ্গ দিয়ে কোন জায়গায় যাওয়া যায়, সুরঙ্গের গল্পটা কি, সুরঙ্গ মুভিটা যতটুকু ক্রেজ উঠেছে, যতটা হাইপ উঠেছে, মুভিটাকে আসলে সেই হাইপটা ফুলফিল করতে পেরেছে, এই মুভির কাহিনী কি, ভালো দিক কি, খারাপ দিক কি, মেকিং কি এবং এর ইম্প্যাক্ট কি, এই নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ আমার এই অনিয়মিত চ্যানেল এথিক্যাল রিভিউয়ারে। আপনি যদি প্রথমবার দেখে থাকেন আপনাকে স্বাগতম, আর আপনি যদি দ্বিতীয়বার আমার চ্যানেলে এসে থাকেন আপনার জন্য ভালোবাসা। ওয়েল, সুরঙ্গর গল্পটা যদি বলতে হয় সেটা হচ্ছে যে যতটুকু আপনি এই মুভিটার সম্পর্কে জেনেছেন যে একটা সুরঙ্গ খোঁড়া হয়, আফরান নিশো সুরঙ্গ খুঁড়ছে, ডেফিনেটলি আমরা এটাও জেনে যাই যেহেতু কোনো টিজার ট্রেলার আসেনি, তারপরও আমরা পুরো খবর বিভিন্ন জায়গা থেকে আর্টিকেল পড়ে বুঝতে পারি যে ব্যাংক ডাকাতির জন্য এই সুরঙ্গটা খোঁড়া হয়। তো ব্যাংক ডাকাতির জন্য যখন সুরঙ্গ খোঁড়া হচ্ছে তারপরে কি হয়, মানে ব্যাংক ডাকাতি করলে একজন সাধারণ মানুষ কি ধরা পড়ে না, ধরা পড়ে তারপরে কি হয়, সে কি মানে টাকাটা এনজয় করতে পারে, আর এই সুরঙ্গ খোঁড়ার পেছনের মোটিভেশনটা কি, কে বুদ্ধি দিল, কেন এই সুরঙ্গ খোঁড়ার প্রয়োজনটা আসলো, এই নিয়ে ছিল পুরো সিনেমাটা। এই সিনেমাতে একটা লাভ স্টোরি চলতে থাকে, এর পাশাপাশি সুরঙ্গ খোঁড়ার একটা থ্রিলার চলতে থাকে। তো থ্রিলার একটা স্টোরি থাকে আর হচ্ছে একটা লাভ স্টোরি থাকে, এই থ্রিল এবং লাভ এই নিয়ে ছিল সুরঙ্গ। তো এবার যদি বলি মুভিটা সম্পর্কে ভালো দিকগুলো, এই মুভিতে দের ইজ নো ননসেন্স মোমেন্ট, দ্যাট মিন্স দিস মুভি স্টার্টস ডিরেক্ট ফ্রম দ্য পয়েন্ট অ্যান্ড ইট রিচেস গ্র্যাজুয়ালি। মানে আমরা যেহেতু জানি যে একটা ডাকাতি হয়েছে, তো ডাকাতির পেছনে ঘটনা আছে, সো একদম ঘটনা থেকে শুরু হয়, তারপর মুভিটা ধীরে ধীরে আগাতে থাকে প্রয়োজনীয় গল্প অনুযায়ী, মানে কোনো অপ্রয়োজনীয় কোনো সাবপ্লটে মুভিটাকে ভরিয়ে রাখা হয়নি বা উপস্থিতি নাই কোনো অপ্রয়োজনীয় কোনো কিছু, তো এটা খুবই ভালো দিক। সেকেন্ড যে পয়েন্টটা অসাধারণ সেটা হচ্ছে যে মানে সেট ডিজাইনিং, মানে রায়হান রাফির মুভিতে আমার সবচেয়ে ভালো লাগে যে একদম ন্যাচারাল সেট, ন্যাচারাল শুটিং প্লেসগুলো ইউজ করা হয়, কোনো মানে বিল্ড আপ কেউ কিছু দেখি না, মানে অ্যাটলিস্ট আমার চোখে পড়ে না, মানে মানে ওই নীলাদ্রি লেকটা, তার আশেপাশের জায়গাগুলো, ওই বাজারটা এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, মানে সো রিয়েল মনে হচ্ছে যে এই ময়না মাসুদ জহির মানে ওরা ওই এলাকার মধ্যে থাকে, ওরা ওখানকার স্থানীয় অধিবাসী। তো এই জায়গা বাড়ি তারপর হচ্ছে এত সুন্দর করে দেখানো হয়েছে, পাশাপাশি প্রি সানসেট কিছু মোমেন্ট ক্যাপচার করা হয়েছে, মানে মাসুদ যখন ময়নার সাথে দেখা করতে যায় তার বাড়িতে, এবং সেই বাড়িতে যাওয়া, সেই বাড়ি থেকে বের হয়ে যাওয়া, ধান ক্ষেত, পাহাড়, আর মাঝখানে হচ্ছে বাড়িটা, সূর্য ডুবে যাচ্ছে, অসাধারণ ছিল এই সিনারিটা। এরপর তৃতীয় যে বিষয়টা চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে মাসুদ এবং ময়নার ইন্ট্রোডাক্টরি যে সিনটা সেটা খুব সুন্দর ছিল এবং কমিক অ্যাঙ্গেল ছিল একটা, ন্যাচারাল লেগেছে। সুরঙ্গ মুভিতে কিন্তু মানে শুধু আফরান নিশোই মূল ফ্যাক্টর তা কিন্তু না, সুরঙ্গ কিন্তু একটা কাহিনীধর্মী সিনেমা। ওয়েল, কাহিনীধর্মী বলতে বাকি সিনেমাতে কাহিনী থাকে না তা কিন্তু না, মানে এটা কিন্তু একটা খুব সলিড একটা গল্প আছে, এবং এই মুভিটা যতটুকুই লেন্থ সেই লেন্থের মধ্যে কিন্তু কাহিনীটার খুব সুন্দর করে বিন্যাস করা হয়েছে। দ্যাট মিন্স যেটা বলছিলাম যে মূল ঘটনার আগে মূল ঘটনার পরে কী হয় না হয়, ভেরি ওয়েল ন্যারেটেড স্টোরি, গল্পটাও সুন্দর এবং গল্পটার ন্যারেশনও সুন্দর, গানগুলো স্টোরিটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। সাধারণত অন্যান্য সব সিনেমা গানগুলো কি হয়, গানের চিত্রায়ন, গানের লিরিকগুলো এমন থাকে যে ও মানে রিয়েলিস্টিক মনে হয় না, ক্যারেক্টারগুলো থাকে, দেখা যাচ্ছে যে তারা খুলনা শহরে কোথাও থাকে, তাদের গানগুলো দেখা যাচ্ছে যে বান্দরবন চট্টগ্রামে চলে যাচ্ছে, কক্সবাজারে চলে যাচ্ছে, বাট এই রায়হান রাফির এই জিনিসটা প্রশংসনীয়, তার গানের লোকেশন এবং গানের চিত্রায়ন, গানের মানে প্লেস সিলেকশন সব কিছু খুবই রিয়েলিস্টিক থাকে। তো এখানে গানগুলো সুন্দর, গানের চিত্রায়নও খুব রিয়েলিস্টিক, এবং যদি গানগুলো মিস করি তাহলে স্টোরিটাও মিস করা হবে, এটা সবচেয়ে ভালো দিক। আর হচ্ছে গানের মধ্যে, গানের আগে পরে ভালোবাসার গল্প যেহেতু, সো এখানে কিন্তু লাস্ট থাকবে, সো লাস্টের বেশ কিছু সিন ছিল এবং হচ্ছে বেশ কিছু ইন্টিমেট সিন ছিল, সেই ইন্টিমেট সিনগুলো খুবই সুন্দর করে অ্যাস্থেটিক্যালি দেখানো হয়েছে, মানে আমরা দেখছি খুবই ইন্টিমেসি, কিন্তু ইন্টিমেসি দেখে আবার ভালগারও মনে হচ্ছে না, তো এটা একটা চূড়ান্ত দিক যে ভালগাইটির দিকে না যেয়ে খুব ডিপ প্যাশনের কিছু সিন দেখানো হয়েছে, এটা বেশ ভালো ছিল। নিশোর ব্রেকডাউন একটা সিন ছিল, ওটা দুর্দান্ত ছিল, ওটা হলের সবাইকে মানে টাচ করে যাবে, মুভিটার লেন্থ অনেক কম ছিল কিন্তু সে মানে খুবই ইমোশনালি ব্রেকডাউন হয়ে যায় একটা সময়, ওই মোমেন্টটা অসাধারণ ছিল। এবার যদি বল অভিনয়ের কথা, তা নিশো তো সোল, মানে যেটা মনে হচ্ছে যে মানে ভালো, মানে সবুরে মেওয়া ফলে বলে না, মানে এত দিন এত বছর ধরে ওয়েট করে সেই লেভেলের একটা মানে মুভি নিয়ে কিন্তু নিশো আসছে, সো নিশো সোল এটা বলার অপেক্ষা রাখে না। তমা মির্জা খুব ভালো অভিনয় করে, তাকে নিয়েও নতুন করে বলার কিছু নাই, সেই পরীক্ষিত অভিনয় তাকে আমরা রায়হান রাফির বেশ কিছু তার প্রজেক্টে আমরা দেখেছি, রায়হান রাফির বাইরের প্রজেক্টেও তাকে দেখেছি, বুকের ভিতর আগুন, তারপর হচ্ছে বিঞ্জে একটা ছিল 9 এপ্রিল, ওখানেও দেখেছিলাম, মোস্ট প্রবাবলি এটাই নাম। আর হচ্ছে মোস্তফা মনোয়ার, সেও কিন্তু দুর্দান্ত ছিল, মানে তার ক্যারেক্টারের মধ্যে সে এমন সুন্দর করে ঢুকে যায়, গুলিনেও দেখেছে তাকে বেশ ভালো লেগেছে, লাইভ ফ্রম ঢাকাতেও সে দুর্দান্ত ছিল, এখানেও তাকে বেশ ভালো লাগলো।
এরপরে শহীদুজ্জামান সেলিম মানে হি ওয়াজ দ্য কমিক রিলিফ, মানে যেহেতু একটু থ্রিলার ধর্মী সিনেমা রোমান্টিসিজম আছে তো কমিক জিনিসটারই হচ্ছে অভাব ছিল, সেই জিনিসটা কিন্তু মানে অভাব পূরণ করে দিয়েছে শহীদুজ্জামান সেলিম। তার প্রতিটা ডায়লগে হল ভর্তি মানুষ শুধু হাসছিল এবং বেশ মজা পাচ্ছিল, ক্ল্যাপ ওয়ার্দি ডায়লগ এবং তার অভিনয়, চট্টগ্রামের যে অ্যাকসেন্ট সব কিছু ফাটাফাটি ছিল। এরা পাশাপাশি কিন্তু এই মুভিতে 5 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য যারা যারা আসছে প্রত্যেকে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। যেমন হচ্ছে ট্রাক ড্রাইভার একজন, সিকিউরিটি গার্ডের চরিত্রে একজন, এবং হচ্ছে ম্যানেজারের চরিত্রে একজন থাকে, ব্যাংকের ম্যানেজার এবং ব্যাংকের ম্যানেজারের ড্রাইভারের চরিত্রে থাকে, সবাই কিন্তু বেশ ভালো ছিল। এই মুভির এন্ডিংও কিন্তু ফাটাফাটি ছিল, মানে এত স্যাটিসফাইং একটা এন্ডিং ছিল যে মানে হল ভর্তি দর্শক এক্সাইটমেন্ট একদম শেষ, তাদের একদম অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। খারাপ বলতে মানে তারা অবাক হচ্ছিল, মানে ইট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং, শকিং, এবং অ্যাট দ্য সেম টাইম ইট ওয়াজ স্যাটিসফাইং অলসো। তো এন্ডিংটা যেরকম ছিল, কারণ এন্ডিং যদি ভালো না হয়, এন্ডিং যদি মানে স্যাটিসফাইং না হয়, তাহলে পুরো প্রজেক্ট দেখা কিন্তু কোনো মানে হয় না, বা শেষ মুহূর্তে আর ভালো লাগে না, কারণ দর্শক শেষ মুহূর্তে তো বের হয় একটা মুভি, তো শেষ মুহূর্তে সিনটা যদি মনে রাখার মতো না হয় তাহলে কিন্তু আর ভালো হয় না। তো এন্ডিংটা ফাটাফাটি ছিল। এর পাশাপাশি আরেকটা কারণে পরিচালনা এবং হচ্ছে পুরো মুভি মেকিংয়ে প্রজেক্টে প্রোডিউসার ডিরেক্টর যারা যারা আছে সবাইকে মানে থ্যাংক ইউ দিব স্পেশালি, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ধরে রাখার জন্য, যে কোন সময়ের গল্প হচ্ছে, সেই সময় সিচুয়েশনটা কেমন, স্মার্টফোন ইউজ করে কি করে না, যাদের গল্প বলা হচ্ছে তারা কি ওই সময় তাদের সিচুয়েশনটা কেমন, তারা কতটুকু শিক্ষিত, তাদের নলেজ লেভেল কতটুকু, হুট করে গল্পের শুরুতে শেষে যেন তাদের মধ্যে এমন চেঞ্জ না আসে যে মনে যেন না হয় যে এই কি সেই চরিত্র দেখছিলাম। রায়হান রাফি কিন্তু মানে এমন একজন যে হু আন্ডারস্ট্যান্ডস দ্য ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা, পাবলিক কি চায়, পাবলিক কোন সিন কতটুকু চায়, পাবলিক এখন কি পেলে খুশি হবে, মানে পাবলিকের পালস এই পরিচালক এত ভালো বোঝেন যে মানে ভাষা নাই। রায়হান রাফি আবার স্পয়লারও একদিক থেকে, কারণ রায়হান রাফির মুভি দেখার পর অন্য কারো মুভি আপনার অতটা ভালো লাগবে না এবং আপনি অনেক ফল্ট খুঁজে পাবেন, স্পেশালি এত লম্বা লম্বা সিন কেন, এত মনোলগ কেন, এত আজাইরা ডায়লগ কেন, এই জিনিসগুলো মনে হবে অন্যান্য সিনেমা দেখে, কারণ রায়হান রাফি সে জিনিয়াস, সে পাবলিকের অ্যাটেনশন কতটুকু থাকতে পারে, কি চাইতে পারে, হিস্ট্রিওনিক্স কখন আসতে হতে পারে, সব কিছু সে খুব সুন্দর করে ম্যানেজ করে সিনেমা বানাতে পারে। এই সুরঙ্গ কিন্তু ভেরি ওয়েল মেড মুভি, মানে কমপ্লিট মশালা মুভি, উইথ আইটেম সংস, উইথ রোমান্টিক সং, উইথ অ্যাকশন, থ্রিলার, রোমান্স, কমেডি, এভরিথিং, ফ্রেন্ডশিপ, মানে হোয়াট নট, ইউ জাস্ট নেম ইট দেয়ার ইজ ইট, মানে সব কিছু আছে এটার মধ্যে। শুধু একটা ব্যাপারে একটু খচখচ লাগছে, সেটা হচ্ছে যে তোমা মির্জার অভিনয় সত্যিকার অর্থে অনেক ভালো, সে দুর্দান্ত অ্যাক্টিং করে, তার ডিকশন, তারপর স্ক্রিন প্রেজেন্স এবং হচ্ছে তার বিভিন্ন রকমের চরিত্রের মধ্যে মিশে যাওয়া সব কিছু বেশ ভালো, কিন্তু আজকাল রায়হান রাফির মুভিতেও তোমা মির্জাকে একটু একঘেয়ে লাগা শুরু হয়েছে। দ্যাট মিন্স ফ্রাইডেতেও তার কিন্তু বেশ কিছু মানে লাউড অ্যাক্টিং, জোরে জোরে চিৎকার করা এবং হচ্ছে কনফ্লিক্টিং সিচুয়েশন যেরকম ছিল, ডার্ক সাইড অফ ঢাকাতেও খানিকটা এরকমই ছিল, খাঁচার ভেতর অচিন পাখিতেও এরকম ছিল, মানে এবং এই সুরঙ্গতেও কিছুটা একই রকম লাগছে। তো এর ফলে যেটা মনে হচ্ছে যে একই ধরনের ক্যারেক্টারের মধ্যে দিয়ে তোমা মির্জা যাচ্ছে, এবং এর ফলে যেটা মনে হলো যে ক্যারেক্টার তাকে দেখে মনে হচ্ছে এরপরে সিচুয়েশনে কী হবে, মানে সে জানে এরপরে কী হবে, মানে তার চরিত্র যখন বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাকে একটু ফ্লুইড হতে হবে, আর একটু সারপ্রাইজড হতে হবে, তো ওই সারপ্রাইজ তার চেহারার মধ্যে আমার কাছে কম মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা হতে পারে, বাট ওভারঅল সে কিন্তু দুর্দান্ত অভিনেত্রী, তার মেকআপ, তার গেট আপ এবং হচ্ছে তার সব কিছু চলন বলন চরিত্রের সাথে এত মানানসই হয়ে যায়, কিন্তু হঠাৎ করে তার কোনো মানে পার্টিকুলার কোনো বিশেষ মুহূর্তের সিন, মানে ঝগড়াঝাটির কথা যদি বলি, একই রকম লাগে, মানে মনে হচ্ছে যে এইরকম সিনে এইরকম ডায়লগ ডেলিভারি তোমা মির্জার আগেও দেখেছি। সো এই জায়গাটাতে একটু মানে মনে হয়েছে যে কোথাও কোথাও একটু ঘাটতি থেকে গেল, আদারওয়াইজ এই মুভিটা কিন্তু 5 এ 4.5 পাওয়ার যোগ্য, অসাধারণ একটা মুভি। এই ঈদে যতগুলো মুভি দেখলাম তার মধ্যে সুরঙ্গ ছিল বেস্ট, মাস্ট ওয়াচ ফর এভরি ওয়ান।